প্রিয় বন্ধু বান্ধবী, সত্যি আপনারা ইমোশনাল করে দিয়েছেন আমাকে। আমি ভেবেছিলাম হয়তো ইউটিউবের ফিউচার নেই, ভেবেছিলাম আমার 3 বছর 4 বছর পুরানো যে বন্ধুরা সেরা হয়তো চলে গেছে আর খুঁজে পাবো না। কিন্তু এই যে ভিডিওটা দিয়েছি যেখানে বিদায় বলে আমি 6 পয়েন্ট ডিসকাশন করেছি, অনেক অনেক পুরানো বন্ধুরা কিন্তু কমেন্ট করেছেন 4 বছর 5 বছর 3 বছর 4 বছর থেকে আমার ভিডিও দেখছেন এরা, মানে সবাই আছেন। দেখুন লাস্ট অনেকগুলো ভিডিও দিয়েছি, দেখবেন আপনারা চ্যানেলে গেলে সেখানে 7,000 10,000 12,000 ভিউ। কিন্তু যখন আমি বলেছি যে আমি আর ইউটিউব ছেড়ে দিচ্ছি আর ভিডিও দেব না, সেখানে প্রায় 26,000 আমার বন্ধুরা দেখেছো। কিন্তু বলে বন্ধুরা সেরা খেরা কিন্তু শুধু আমার যে পুরনো সাবস্ক্রাইবার যারা তারাই শুধু দেখেছে। এখানে কোনো ধরনের ইন্টারেস্টিং বিষয় নেই যে শেখার মতো কোনো জিনিস, শুধু পার্সোনাল বিষয়। আর এরা শুধু আমার যে ফ্যামিলি, আমার যে বন্ধুরা আপনারা আছেন তারাই শুধু দেখেছেন, এক্সট্রা কোনো মানুষ দেখেন। তার মানে এতটুকু বন্ধু তো আমার অ্যাক্টিভ আছেন, ঠিক আছে। এবার কি হয়েছে, মানে এত এত কমেন্ট করেছেন, এত এত ধরনের মানে ইমোশনাল কমেন্ট, এত ভালোবাসাপূর্ণ কমেন্টগুলো, আপনার কয়েকটা কমেন্টের স্ক্রিনশট আমি দেখিয়ে দিচ্ছি বা আপনারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। কমেন্টগুলো পড়ার পর আমার একটা বিষয়, কালকে সানডে ছিল, আমি মানে একদম ফ্রি ছিলাম কিছুটা সময়, তখন আমি ঠান্ডা মাথায় চিন্তা করলাম যে দেখুন আমি একজন মানুষ, ওকে, আমি হচ্ছি একজন মানুষ, আমার খুশির জন্য এখানে হাজার হাজার মানুষের মনে দুঃখ দেব, কিভাবে সেটা সম্ভব হয়? একজন মানুষের জন্য হাজার হাজার মানুষকে কষ্ট দেওয়া কি পসিবল? আমি না হয় একটু কষ্টই পেলাম, আমার প্রয়োজন নেই, কিন্তু আমাকে খেতে, কিন্তু আমি তো কষ্ট পাচ্ছি না। আমি এখানে গর্বিত যে হাজার হাজার মানুষ আমাকে ভালোবাসে, হাজার হাজার মানুষ আমাকে ভালোবাসে, এরা আমাকে চায়, আমি গর্বিত, আমার পরিশ্রম সার্থক। কেউ কেউ কমেন্ট করেছেন কি মানে শুধু মানে ইনকাম হচ্ছে না বা টাকা উপার্জন হচ্ছে না ইউটিউব থেকে, এরকম ব্যাপার নয়। দেখুন আমি 16 মিনিটের উপরে একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে আমি প্রথম দিকে বলেছি কিন্তু শুধু মানে টাকা পয়সার ব্যাপার নিয়ে, ইউটিউব থেকে কিভাবে মানে টাকা উপার্জন করা যায় সেটা নিয়ে ডিসকাশন করেছি। কিন্তু আরও তো 4-5টা পয়েন্ট আছে, সেখানে আমি ভালোভাবে বলেছি যে আসলে মানে আমার ছাড়ার পিছনে মেন কারণ কি। আপনারা আসলে অনেকে হয়তো জিনিসটা মানে দেখুন মেন কারণ হচ্ছে আমি একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি যে অনেক বেশি মিলিয়ন্স অফ সাবস্ক্রাইবার চ্যানেলের মধ্যে কিন্তু সেই চ্যানেলটা ডেড হয়ে যায়। মানে দেখুন কেউ বছরকে বছর পরিশ্রম করে ইউটিউবে ভিডিও বানাচ্ছে, কিন্তু আলটিমেটলি একটা দিন দেখা গেল সেই চ্যানেলটার মধ্যে আর ভিউ আসছে না, চ্যানেলটা ডেড হয়ে গেছে। তো সেটার জন্যই আমি চাচ্ছিলাম যে ইউটিউব ছেড়ে দেব, ঠিক আছে। কারণ কি দেখুন, মানে যদি চ্যানেল ডেড হয়ে যায় তাহলে বছরের বছরের পর বছর পরিশ্রম করে ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়িয়ে কী লাভ? তো আমি দেখেছি, এইগুলো নিয়ে আমি ডিসকাশন করেছিলাম, এটা হচ্ছে মেন কারণ। যদি এই ইউটিউব চ্যানেলের ফিউচার না থাকে, ভবিষ্যৎ না থাকে, তাহলে আমি চ্যানেল চালিয়ে কী লাভ, সাবস্ক্রাইবার বাড়িয়ে কী লাভ, এটাই ছিল মেন কারণ। আচ্ছা, আমি এবার আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের বলে দিই, আজকে খুবই একটা ইন্টারেস্টিং বিষয়, তারপর আমি বলে দিচ্ছি যে আসলে কি ইউটিউব আমি করবো কি করবো না। কোনোদিন এই ব্লু কালারের প্লেটে আপনি কোনোদিন ভাত খেয়েছেন? দেখেন কালারটা, এই কালারের প্লেটে কোনোদিন ভাত খেয়েছেন? খাননি। কিন্তু আপনি জানেন এই খাবার, এইরকম ব্লু কালারের প্লেটে যদি আপনি খাবার খান তাহলে আপনার কী ধরনের উপকার হতে পারে, কাদের উপকার হতে পারে? খুবই ইন্টারেস্টিং এবং সাইন্টিফিক্যালি এটা অ্যাপ্রুভড, ঠিক আছে। আপনাকে বলে দিই, ধরুন পৃথিবীতে অনেক ধরনের খাবার মানুষ খায়। কেউ দেখবেন মানে যত ধরনের ফল আছে দেখবেন, রেড কালার, যেমন আপেল হয়ে গেল, ইয়েলো কালার কলা হয়ে গেল, আঙ্গুর বা বেদেনা, যত ধরনের খাবার দেখবেন আপনি সবগুলোর মধ্যে কিন্তু ব্লু কালারের খাবার কম পাবেন। যেমন গ্রিন যে শাক সবজিগুলো আছে সেগুলো দেখবেন সবুজ কালারের, ভাত খাচ্ছি রুটি খাচ্ছি সেটা সাদা কালারের। কিন্তু কোনোদিন আপনি ব্লু কালারের খাবার খেয়েছেন? খুবই কম, মার্কেটে মানে নেই বললেই চলে। সেজন্যই ব্লু খাবারের, ব্লু কালারের যদি আপনি প্লেটে বা খাবার খান তাহলে কিন্তু আপনার খাবারের যে রুচিটা সেটা কমে যাবে আস্তে আস্তে। মানে আপনার যে পরিমাণ, যারা বেশি বেশি খায়, খেতে বসে অনেক স্বাদের স্বাদের সে তরকারি পেয়ে, অনেক স্বাদের স্বাদের মাছ মাংস ডিম স্বাদের স্বাদের রান্না পেয়ে নিজেকে কন্ট্রোল করতে পারে না, খুব বেশি বেশি খায়, ভবিষ্যতে পেটটা বড় হয়ে একদম ওভার ওয়েট হয়ে নিজের শরীরের ফিগারটা একদম নষ্ট হয়ে যায়, তাহলে তাদের জন্য রিকমেন্ডেড এই ব্লু কালারের প্লেট। এটা যদি আপনি এই এই প্লেটে যদি আপনি খাবার রেখে খান তাহলে কিন্তু আপনার
কি হতে পারে, আপনি ধীরে ধীরে দেখবেন আপনার খাবারটা লিমিট হয়ে আসছে এবং আপনার ওয়েটটা মেনটেন রাখতে পারবেন। যাদের খাবারটা লিমিট করা দরকার তারা কিন্তু ব্লু কালারের প্লেটে খেলে আপনার ওয়েট লসে খুব বেশি হেল্প হবে, ঠিক আছে, আপনার শরীরটা ফিট থাকবে। আর যারা ওয়েট বাড়াতে চান তাদের জন্য রেড প্লেট রিকমেন্ডেড। যদি রেড কালারের প্লেটে আপনি বসে খান তাহলে আপনি বেশি বেশি খাবার খাবেন, এটা সাইন্টিফিক্যালি অ্যাপ্রুভ বন্ধুরা, এটা কোনো মানে হাসির কথা নয়, ঠিক আছে, এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবার আপনাকে বলে দিই, আমি মানে আপনাদের আমার নিজের একার মানে সুখ দুঃখের জন্য আমি কারেন্ট চলে গেছে তাই বাইরে এসে শ্যুট করছি, ঠিক আছে। ধরেন একটা বাটকারা, বুঝছেন তো, যেটার মাধ্যমে মানে ওজন মাপা হয়, একটা বাটকারার মধ্যে রাখা হয়েছে একজন মানুষের সুখ দুঃখ সুবিধা অসুবিধা স্বার্থ সব একটার মধ্যে রাখা হয়েছে। আর অন্যটার মধ্যে হাজার হাজার মানুষের সুখ দুঃখ সুবিধা অসুবিধা স্বার্থ সবগুলো রাখা হয়েছে। তাহলে কোন পাল্লাটা বাড়ি হবে, যে পাল্লাটা বাড়ি হবে সেই বিজয়ী। তাহলে আমি একা আর আপনারা হাজার হাজার মানুষের সুখ দুঃখ সুবিধা অসুবিধা সবগুলো ঝড়িয়ে আছে, তাই আপনাদের ভালোবাসার পাল্লা ভারী। আমি আপনাদের বাধ্য, আপনাদের জন্য দুঃখিত একদম যে আমি এরকম ভিডিও বানিয়েছি, কন্টিনিউ ভিডিও দেব, ঠিক আছে, রাগ করবেন না। আপনাদের দীর্ঘদিন ভিডিও বানিয়ে আর কিছু পাই না পাই, আপনাদের ভালোবাসা পেয়েছি সার্থক ইউটিউব। আবার ভিডিও দেবো, আরও ভালো ভালো ভিডিও দেখবো, শুধু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন রাখবে, ঠিক আছে, ভালো থাকবেন বন্ধুরা, বাই।